হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আর আজকে একটা ধামাকাদার প্রাঙ্ক ভিডিও হতে চলেছে, তো দেখা যাক কী হয়। ফার্স্ট টাইম করছি আমার হাজবেন্ডের সাথে, আর ও মেয়েকে নিয়ে ছাদে গেছে। আমি বলেছি যে ছাদে যাও, আমি তোমার জন্য একটা স্পেশাল খাওয়ার জিনিস বানাচ্ছি, তো চলো খাওয়াবো, তোমরা বাকি ভিডিওটা দেখবে। তো বন্ধুরা, জানি না ভিডিওটা কীরকম হবে, তো তোমরা দেখতে থাকো। এটা হচ্ছে যে একটা কাঁচ আর ডিম, তোমরা দেখতে থাকো। আর এখানে একটা কেক আছে, দেখো আমি এক হাতে ভিডিওটা করছি সেই জন্য এরকম। আর এখানে চস নিয়েছি, তো বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। কোথায় গেলে? বানিয়ে নিয়েছি দারুণ খাবার তোমার জন্য, দারুণ খাবার, খেয়ে নাও, টেস্টি খাবার। খেয়ে দেখো, খেয়ে দেখো, দেখো না, খেয়ে দেখো। এটা খাও বলছি, বলো না তো, এটা খাও, এটা এটা সেদ্ধ হলো না তো, তোমার মাথায় ভাঙবো, চান করাবো তোমাকে, এটা ঘোরো না, মুখে দেবো, ওকে দেবো আমি, তোমার মাথায় ভাঙবো, এটা ভাঙছো, খুব শক্ত তো ডিমটা, এটা আমি তোমাকে পাঠাবো, এটা খুব শক্ত, এত শক্ত ডিম হয়, এবারে এটা ফাটাবো আমি। এমনি হয়নি, তাতে কি হয়েছে? কি সুন্দর, আমার জন্য কেক বানিয়ে নিয়ে আসলে, এটা খাবে চলো। না না না, আমার বমি তো যাচ্ছে এমনিতেই, যাও যাও। তো বন্ধুরা, প্রাঙ্ক যখন ফেল হয় তখন ঠিক এই অবস্থা হয়। ডিমটা মানে এত শক্ত, আমি সত্যিই ভাবিনি ডিমটা এত শক্ত, ভেবেছিলাম ওর মাথায় ফাটাবো, এবার বলছি মাথায় যদি আবার কিছু হয়ে যায়, ওর পেছনটায় ফাটাতে যাচ্ছি, কিন্তু পেছনটা ফাটছেই না, ফাটছেই না, এত শক্ত ডিম, সত্যি আমি আজকে অবাক হয়ে গেলাম। এমনিতে ডিম যখন রান্না করি তখন তো একটু মানে ইয়ে হলেই ফেটে যায় ঝট করে, আর ওই কি শুরু করে দিয়েছে, মানে প্রাঙ্কটা হলো না ঠিক, একটুখানি হেসেছি ঠিকই, কিন্তু যাই হোক প্রাঙ্ক ফেল হয়ে গেল, সম্পূর্ণ করতে পারলাম না, আমি প্রাঙ্ক করতেই পারি না। ওকে করছে, তো বন্ধুরা টাটা, বাই বাই।